রংপুরের আনাচে কানাচে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত শেখ হাসিনা আসবেন সারা জেগেছে। তাতে মনে হয় যে আগামীকালের এই সমাবেশ মহাসমাবেশের রূপ নেবে, এই জনসমুদ্র মহাসমুদ্রের রূপ নেবে এবং রংপুরের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে আগামীকাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সমাবেশ। উত্তরবঙ্গকে ঘিরে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে স্বপ্ন, স্বপ্নের গল্পটা তিনি আগামীকাল সাজিয়ে বলবেন জনগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে, যত প্রপাগান্ডা হোক, যত বিষোদ্গার করুক, যতই আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করুক, ষড়যন্ত্র করুক, নির্বাচন হলে দেশের এই রংপুর সহ 70% মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আকুল অপেক্ষায় আছে। আমরা অস্ত্রবাজি করে ক্ষমতা আসি, কাজে আমরা অস্ত্রের উপর নির্ভরশীল, আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাস করি না। আমাদের শক্তি এদেশের জনগণ। সম্মেলন আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য। ডিসেম্বরকে সামনে রেখে আগামী নির্বাচন পর্যন্ত এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে, স্বাধীনতার আদর্শের বাংলাদেশকে, বঙ্গবন্ধুর বাংলাদেশকে, জয় বাংলার বাংলাদেশকে আমরা দুর্বৃত্ত অত্যাচারী সেই অর্থ পাচারকারী সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদী অপশক্তি এদের হাতে আমাদের মাতৃভূমিকে আমরা তুলে দিতে পারি না। এটাই আমাদের শপথ।